ভাইয়ের পা ধরে মাপ চেয়েও পারলেন না নিজাম সহিংসতায় চট্টগ্রাম নগরীর পশ্চিম নাছিরাবাদ বারো কোয়ার্টার এলাকায় আপন ভাইয়ের হাতে খুন হয়েছেন আরেক ভাই দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীকে সমর্থন করতেন গত বুধবার সাতাশে জানুয়ারি সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে দুই ভাইয়ের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল নিহতের নাম নিজামুদ্দিন মুন্না অভিযুক্ত তার ভাই সালাউদ্দিন কামরুল এদের মধ্যে নিজামুদ্দিন মুন্না সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহমদের সমর্থক ও অভিযুক্ত সালাউদ্দিন কামরুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের সমর্থক এদিকে ছেলের খুনের জন্য আরেক ছেলের ফাঁসি চাইলেন তাদের মা তাদের মা বেগম বলেন আমার ছেলের চাই ও প্ল্যান করে খুন করেছে আমার বৌমা বোবা কথা বলতে পারে না তার মাছুম দুই সন্তানের কি হবে তিনি বলেন দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করছিলেন পারিবারিক জায়গা নিয়েও বিরোধ ছিল আমার ছেলের খুনের জন্য আমার আরেক ছেলে কামরুল ইসলাম দায়ী আমি তার ফাঁসি চাই এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আমার ইমন দেখছিল নিজাম ভাইয়ের পা ধরে বলছিল মাফ করে দাও কিন্তু সে মাফ করেনি খুন করে ফেলেছে নিহত নিজামের স্ত্রী নাসরিন আক্তার সুমি বাক প্রতিবন্ধী তিনি নিজের ভাষায় বলার চেষ্টা করছিলেন সব ঘটনা বুঝিয়ে তার মা ও শাশুড়ি সুমি জানান ধরে আমাদের অত্যাচার অনেকদিন করে আসছিল কামরুল হুমকিও দিয়েছিল সুমির ছেলে হত্যার ইব্রাহিমের বয়স মাত্র আট মাস মেয়ে বিবি মরিয়মের বয়স আড়াই বছর নিহত নিজামের বোন বিবির জোহরা মুক্তা বিলাপ করে কাঁদছিলেন ভাইয়ের শোকে তিনি বলেন আমার ভাতিজা ভাতিজির কি হবে